অরিজিনাল কলকাতা ভেটকি আর তাই দিয়ে তৈরি এই ভেটকির ফিশ ফ্রাইয়ের রেসিপি ছাড়া কিন্তু বাঙালিদের দুর্গাপুজো থেকে পেট পুজো সব কিছুই থাকে ইনকমপ্লিট তাই আজকে আমি ভেটকির ফিশ ফ্রাইয়ের রেসিপি নিয়ে হাজির হয়েছি এর জন্য এখানে নিয়ে নিয়েছি দশটা মতো ভেটকি মাছের ফিলে আর যেটাকে পরিষ্কার করে ধুয়ে একটু শুকিয়ে নিয়েছি এবারে এটাতে দিতে হবে একটা ম্যারিনেশন ম্যারিনেশনের জন্য প্রথমে দিয়ে দিলাম পাতিলেবুর রস একটা গোটা পাতিলেবুর রস এখানে দিয়ে দিয়েছি এবারে এক চামচ দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি রসুন বাটা আদা বাটা আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো এখানে ঝালটা কিন্তু যে যেরকম পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন কারণ প্রথমে এখানে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করা হয়েছে তো সেটা বুঝে আপনাদের দিতে হবে আর এই বাটিটাতে রয়েছে পুদিনা পাতা ধনে পাতা আর পার্সলে পাতার একটা পেস্ট তো সেটাও আমি দিয়ে নিলাম তিন থেকে চার চামচ মতো এবারে সব কিছু দিয়ে লাস্টে একটু সর্ষের তেল দিয়ে আর নুন দিয়ে এটাকে ভালো করে মাছের সঙ্গে মেখে নেব ফিলেগুলোতে যত ভালো করে সময় ধরে এগুলোকে মাখানো যাবে তত ভালোভাবে মশলাটা এর মধ্যে ঢুকবে আর ফ্রাইটাও ততটাই টেস্টি হবে তো এটাকে একটু সময় নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে মাছের ফিলের দুটো সাইডেই ভালোভাবে মশলাটা লেগে যায় এরপর এটা মাখানো হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দেব দু থেকে তিন ঘন্টা মতো দু তিন ঘন্টা পর ঢাকনাটা খুলে আমি নেক্সট স্টেপে যাব এখানে ম্যারিনেশনের প্রথম ধাপ কমপ্লিট সেকেন্ড ধাপে এতে দিয়ে দেব একটা ডিম আর দু চামচ দেব ময়দা এই জিনিসটা দেওয়া হলো কারণ এই যে আমরা প্রথমে মশলাটা মাখিয়েছি সেটা যাতে মাছের গায়ে ভালোভাবে লেগে থাকে যাতে আলাদা আলাদা না হয়ে যায় সেই বাইন্ডিংটার জন্য কিন্তু এই ময়দা আর ডিমটা খুবই জরুরি তো এটা দিয়েও ভালোভাবে মেখে নিতে হবে মাছগুলোর সঙ্গে আর এরপরেও এটাকে একটুখানি সাইডে সরিয়ে রাখতে হবে অন্যদিকে দেখুন একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি দোকান থেকে কেনা যে হলুদ ব্রেড ক্রাম্প হয় সেটা আর আপনারা চাইলে এখানে ঘরে বানানো ফ্রেশ ব্রেড ক্রাম্পও ইউজ করতে পারেন সেই রেসিপিটা আমার চ্যানেলে আছে চাইলে আমি লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। তো এই ব্রেড ক্রাম্পের মধ্যে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর নুন তো এটা দিয়ে ভালোভাবে ব্রেড ক্রাম্বের সঙ্গে মেখে নিচ্ছি হাত দিয়ে শুকনো অবস্থাতে যাতে ভাজার পরে ফিশ ফ্রাইয়ের ওপরের কোটিংটা ফিকে ফিকে না লাগে তো এইভাবে ব্রেড ক্রামটা রেডি করে নিয়ে এরপরে একটা অন্য বাটিতে দুটো ডিম আমি ফাটিয়ে নিচ্ছি আর প্রথমে দুটো ডিম নিলাম চাইলে পরে আরও অ্যাড করা যেতে পারে এর মধ্যেও নুন আর গোলমরিচ অল্প পরিমাণে দিয়ে একটা কাটা চামচের সাহায্যে ভালো করে এটাকেও একটু ফেটিয়ে নিতে হবে ডিমটা ফেটানো হয়ে গেলে একটা একটা করে ওই ভেটকি মাছের ফিলে তুলে নিয়ে এই ব্রেড ক্রাম্বের ওপরে দিয়ে প্রথমে একটা সিঙ্গেল কোটিং দেব দুটো সাইডে ভালোভাবে ব্রেড ক্রামটা লাগিয়ে নিতে হবে একটা সাইড হয়ে গেলে উল্টে নিয়ে অপর সাইডেও দিয়ে দিতে হবে এরপরে এক্সট্রা যে কোটিং মানে ব্রেড ক্রামটা আছে সেটাকে হাত দিয়ে ঝেড়ে ফেলে দিতে হবে তারপরে ডিমের গোলায় এটাকে ডিপ করতে হবে ডিমের গোলায়ও ভালো করে এটাকে চুবিয়ে নিয়ে আবারও ব্রেড ক্রামবে এটাকে দিয়ে কোট করতে হবে মানে আমরা টোটাল এখানে দুবার ব্রেড ক্রাম্বের কোটিংটা দিচ্ছি তাহলে কিন্তু জিনিসটা সুন্দরভাবে ফ্রাইটা হবে আর এখনও কিন্তু আমাদের প্রসেস এখানে কমপ্লিট হয়নি দেখুন এখানে একটা সাইডে দিয়ে অন্য সাইডটাও ভালোভাবে ব্রেডক্রাম লাগিয়ে এক্সট্রা ব্রেডক্রামটা ঝরিয়ে নেব এরপর একটা ফ্ল্যাট সারফেসের ওপরে এটাকে রেখে এটাকে সুন্দর একটা শেপ দিতে হবে কারণ এখনও কিন্তু ফিলেগুলো সাইডগুলো দেখুন কীরকম একটা আন রয়েছে ঠিক সমান নেই তাই আমি আমার কিচেনের যে ছুরিটা আছে মানে নাইফটা দিয়ে ভালোভাবে এরকমভাবে চেপে চেপে সুন্দর একটা শেপ দিয়ে দিলাম যাতে সাইডগুলো সমান থাকে আর ওপর থেকেও একটু প্রেস করে দিলাম এইবার একটা রেডি হয়ে গেল আমাদের ফ্রাই করার জন্য সেমভাবে বাকিগুলোকেও তৈরি করে নেব ওপরে হাত দিয়ে একটু চাপতে হবে আর সাইড থেকে ছুরি দিয়ে চাপতে হবে তাহলে সুন্দরভাবে শেপ করা হয়ে যাবে তো এই প্রসেসে আমি সবকটা ভেটকি মাছকে রেডি করে নেব এরপর ফ্রাই করব, তার জন্য রিফাইন অয়েল ভালোভাবে গরম করে আঁচটা কমিয়ে রেখেছি আর এরপরে এগুলোকে ছাড়বো তেলের মধ্যে আর অবশ্যই একসঙ্গে বেশি পরিমাণে দেবেন না তাহলে ফ্রাইটা ঠিকঠাক হয় না আর যে কথাটা আমি বারবারই বলি আমার ভিডিওতে যে কখনোই কিন্তু এই ধরনের ফ্রাইগুলো খুব একটা হাই ফ্লেমে করবেন না কারণ ওপরে এটা ব্রেড ক্রাইম ব্যাগ কোটিং করা আছে তাই হয়তো ওপরটা তাড়াতাড়ি পুড়ে যাবে কিন্তু ভেতরটা একটু কাঁচা কাঁচা থেকে যাবে যেটা কখনোই ভালো লাগে না তো গোল্ডেন ব্রাউন কালার আসা অবধি এগুলোকে একটু ফ্রাই করে নিয়ে তেল থেকে তুলে নেব। ব্যাস আমাদের কিন্তু ভেটকির ফিশ ফ্রাই একদম রেডি এটা এবারে সার্ভ করে দিতে হবে কাসুন্দি আর সালাডের সঙ্গে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে একটু বিটনুন তাহলে তো কোনো কথাই নেই বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন